সুন্নতে খতনা কুষ্টিয়ার জন্য একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গেট ধরা হয়, নাচানাচি করা হয়, গান করা হয়। যার সুন্নতে খতনা সে মাঝখানে বসে আছে, আর এই যে আশেপাশে সবাই তাকে বরণ করা, নাচানাচি করা দেখতে পাচ্ছেন, আমাকেও জোর করে নাচিয়েছিল, একটু গান করা, একটা ছোট্ট মঞ্চ করেছিল, বোনের ছেলের ছিল সুন্নতে খতনা। আমরা বাড়িতে গিয়েছিলাম রোজার ঈদে, তখন ঈদের পরপরই ছিল প্রোগ্রামটা। তো আমি খুব চেষ্টা করি, তাসিন গান করছে এই যে, আমি খুব চেষ্টা করি এই ধরনের কোনো গ্রামীণ কোনো প্রোগ্রাম থাকলে, আমার যদি ছুটির মধ্যে পড়ে, তাহলে বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানগুলো উপভোগ করতে, কারণ ওরা গ্রামে যাবে, সব ধরনের প্রোগ্রামের সাথে ওদের চেনা জানা হবে, এটাই হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। আমরা যে ছোটোবেলায় বড় হয়েছি, এ ধরনের সব প্রোগ্রাম আমরা ফেস করেছি, কিন্তু শহরে থাকলে আসলে এ ধরনের প্রোগ্রাম দেখা যায় না। আর আমাদের কুষ্টিয়াতে এখনও এ ধরনের বরণ করা, এই যে নাচ গান করা, আশেপাশে সবাই এসেছে, আত্মীয় স্বজন সবাই এসেছে মোটামুটি। তো ছোটোখাটো অনুষ্ঠান ছিল, তারপরেও ওদের যত আত্মীয় ছিল দাওয়াত করেছিল, মোটামুটি এসেছিল। তো এই যে মাঝখানে বসে আছে যার সুন্নতে খতনা, সে এরপরে নাচানাচি সবাই ওই যে কর্নারে যে বসে আছে দেখতে পাচ্ছেন, এক পর্যায়ে তাকে নাচ গান শেষে একটু, এখনো গ্রামে কিন্তু জিনভূতের আছরের কথা আমরা শুনতে পাই, তো নাচ গান চলছিল, চলার মুহূর্তেই এক পর্যায়ে উনি সেন্সলেস হয়ে যায়। এই যে আমি গান করছিলাম, আমাদের গান শেষ হয়ে গিয়েছিল, তো অনেকে আবার ভাববেন আমাদের গান শুনে ভূত চলে আসছে নাকি, না আসলে নাচ গান শেষ, একটা সাপের গান যখন দেওয়া হয়েছে, তখন ওনার নাকি সাপের গান টান বিন টিন বাজলে এরকম আছর আসে, তো পুরো প্রোগ্রাম আমাদের শেষ, তখন হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, এই যে দর্শক, গ্রামের দর্শক এসে গিয়েছে, সবাই গান শুনে খুব আনন্দ করছিল, এর মধ্যে অনুরোধ করছিল বিভিন্ন গানের, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি গানগুলো শোনানোর। গ্রামের যেসব গানগুলো হয়, বিশেষ করে পল্লীগীতিগুলো বেশি পছন্দ করে, তাসিনও সেরকমই করছিল, আমিও করলাম, সবাই মিলে একসাথে আনন্দ করলাম, তবে খুব মজা হয়েছে। এই ধরনের প্রোগ্রাম আমরা যখনই ফ্যামিলিতে থাকে, যে কোনো সময় না করে, যখনই দেখি যে ঈদের সময় টময় বা আমাদের ছুটির মধ্যে পড়েছে, সাথে সাথে আমি তাসিন তানিমকে নিয়ে দৌড় দেই। এটা আসলে আমাদের জন্যও ভালো লাগে, তাসিন তানিমও খুব এনজয় করে, আর ওরা সবসময় বাড়ি যেতে প্রস্তুত থাকে, মনে হয় যে বাড়িই ওদের সব এরকম। তো গ্রামে আসলে এখনও কার এলাকায় আপনাদের কেমন হয় জানি না, আমাদের এলাকায় কিন্তু এখনও এ ধরনের সুন্নতে খতনা, বিয়ের অনুষ্ঠানে গীত গান নাচ গান এগুলো এখনও হয়। তো আমার মনে হয় কুষ্টিয়াতে একটু বেশি হয়, আর রাত জেগে সারা রাত ভর এরা এরকম বসে থাকে। আমরাও গান করেছি সারা রাত ধরে, নাচ হয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির উঠানে হয়েছিল, তো সব মিলিয়ে খুব মজা করেছি। আর যারা আত্মীয় স্বজন এসেছিলো, তারাও এই যে যা যে নাচ করছে তার ছেলেরই সুন্নতে খতনা ছিল আসলে। তারপরে সে নাচ গান শেষ করে যে বাবুটার ছিল সুন্নতে খতনা, ওকে আমরা ক্ষীর বলে আমাদের দিকে, ক্ষীর খাইয়ে দিয়েছি। এখানে কিন্তু টাকা পয়সাও দিতে হয়, লেনদেনের ব্যাপার আছে, ভেবেন না ফ্রি ফ্রি। সব মিলে খুব মজা করেছি, এখানে বাসের গেট ধরেছিল আমাদের জন্য প্রথম যখন আমরা গিয়েছি। তারপরে এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবিও তুললাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।